হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো। মাই ভূমিকাল ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সন্ধ্যার অনেক পর থেকেই ব্লগটা আমি করা শুরু করেছি। তো আজকে সারা দিন খুব হ্যাট্রিক গেছে, কারণ আজকে সারাটা দিন প্রায় 11 ঘন্টা ধরে হসপিটালে থাকার পর এই 7:30 বাড়ি এসেছি। এখন 8টা বাজে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর কেন হসপিটালে গেছি, কী সমস্যা আবার হয়েছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব। আমার সাথে থেকো, তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে এবার একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়েকে একা নিয়েছিল আমার মা, তার জন্য কিছুই করতে পারেনি। আর মার ঘাড়েও ব্যথা, প্রচণ্ড ঘাড়ে ব্যথা, তো মা কিছুই করতে পারেনি। আমি বাড়ি এসে এবার একটু কাজকর্ম করে দিই আর কি। তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমার হাজবেন্ডের চোখের অপারেশন হওয়ার কথায় অপারেশনের ডেট দিয়ে দিয়েছে, কিন্তু ভূমির জন্মদিনের আগের দিন থেকে মানে 30 অক্টোবর রাত থেকেই ওর চোখের মানে বা চোখে যে অপারেশন হওয়ার কথা সেই চোখে আবারও কিছু দেখতে পাচ্ছি না। তো আজকে আমরা যাওয়ার পর তো দেখতে পেলে যে 7 তারিখ ডেট দিয়েছে, আর এখানে দেখো 25 তারিখ আমাদের কিন্তু অপারেশনের ডেট দেওয়া ছিল। তো 25টা কনভার্ট হয়ে 8 তারিখ হয়েছিল নভেম্বর মাসে, তো এখন তো আবার ডিসেম্বর মাসে দেখাতে যেতে বলেছে, কারণ চোখে আবার ব্লাড ক্লটিং হয়েছে। তো লেজার হয়েছিল, শিরাগুলোকে মানে পুড়িয়ে দিয়েছিল আর কি। তো তাও যে কোথা থেকে ব্লাড, অন্য শিরা থেকে আর কি ব্লাডটা এসে আবার ক্লট হয়েছে। এখন বা চোখে আবারও কিছুই দেখতে পাচ্ছে না, একটা চোখের ওপর ভীষণ প্রেশার পড়ছে আর কি। আর যখন 30 তারিখ থেকে এই ব্যাপারটা হয়েছিল না, তখন তো ও একটু মানে একটু কেমন হয়ে গেছিলো যে কেন দেখতে পাচ্ছি না হঠাৎ করে, ঠিকই তো ছিল অপারেশন হওয়ার কথা 8 তারিখ। তো যাই হোক, মেয়ের জন্মদিন ছিল, তার প্রিপারেশন তোমরা দেখেছো, ব্লগও দেখেছো, তার জন্য কিছু আর কি করা হয়নি। তো 1 তারিখ হচ্ছে আমরা আজকে 1 তারিখ, তো 1 তারিখ ডাক্তার দেখিয়ে এলাম। ডাক্তার বললো যে ওয়েট করতে হবে, 1 মাস ড্রপ দিয়েছে, ড্রপ দিয়ে ওয়েট করতে হবে, যদি ব্লাড সরে তো ভালো কথা, আর যদি ব্লাড না সরে তাহলে আবার একটা সার্জারি করতে হবে চোখের। তো দেখা যাক এখন 1 মাস পরে গিয়ে কি হয়, আলটিমেটলি কি হয়। চোখটা নিয়ে আজকে 2 বছর ধরে এত ভোগান্তি হচ্ছে, কিন্তু আলটিমেটলি আর কি কোনো কিছুই আর কি সলিউশন হচ্ছে না, আবারও সেই একই ব্লাড চলে আসলো, আবারও বলছে লেজার করতে হবে আফটার ব্লাড যখন বেরিয়ে যাবে। তো তারপর তো এই আর কি চলছে আর কি। যখন 30 তারিখেও বলছে যে আমার চোখের সামনে আর কি একটা কালো মানে একটা কী ঘুরছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, তখনই ভাবছিলাম মেবি ব্লাড চলে এসছে। তো তখনই দুজন অনেকটাই চিন্তায় পড়ে গেছিলাম যে কী হবে, কারণ সামনে আমার দাদারও বিয়ে আছে। তো এই একটা আর কি, মানুষ যদি এরকম দেখতে না পায়, অসুবিধা হয়, একটা চোখের ওপর এত প্রেশার পড়ে, তাহলে সেই আনন্দটা ভালো করে করা যায় না। যাই হোক, অপারেশন করা হয়ে যাওয়ার কথা 25 তারিখ, সেই ডেটটা পিছিয়ে গেল। তো যখন হসপিটালে গিয়ে জানতে পারলাম যে এরকম একটা ব্যাপার যে আরও 1 মাস ওয়েট করতে হবে, বা এরকম চোখে ক্লটিং হয়েছে, কারণ আগের বার ব্লাড মানে রিলিজ করার জন্য আর কি আমাদের ইঞ্জেকশন দিতে হয়েছিল চোখের, তো এবারও কি সেই একই প্রসেস হবে সেটা ভেবে না কিছুক্ষণের জন্য দুজনেই খুবই ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম, বলতে পারো শ্যাটার্ড হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। তো তারপরে ভাবলাম যে না, এতটা ভয় পাওয়ার দরকার নেই, নিজেকে এই যে
কত কঠিন পরিস্থিতিতে নিজেকে সংযত রেখেছি, মানে কাম রেখেছি, শান্ত রেখেছি, তা এটাতে যদি আমি আর কি ভয় পেয়ে যাই, কিছুক্ষণের জন্য কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদিও বা, তারপরে নিজেকে অনেকটা সংযত রেখে আর কি ঠিক রেখে ভাবলাম আমি যদি ভয় পেয়ে যাই তাহলে আমার শ্বশুর শাশুড়ি তো আরোই ভয় পেয়ে যাবে। তো নিজেকে আগে ঠিক রাখতে হবে, মেন্টালি ঠিক রাখতে হবে, না হয়ে যাবে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, হয়তো আবার ঠিক হয়ে যাবে। এবং আমি যদি ভয় পেয়ে যাই তাহলে আমার হাজবেন্ড তো আরও ভয় পেয়ে যাবে, ও তো একটু মানে অল্প একটুতেই আর কি ভীষণ ভয় পেয়ে যায়। তো তাই নিজেকে অনেকটা সংযত করলাম আর কি, যাতে আমি না আর কি ঘাবড়ে যাই, ওকে ঘাবড়ে দিই, সেটাই। তো তারপরে বাড়ি আসার পর সব বলাতে বাবা মা বোঝালো যে দেখ অনেক কিন্তু পরিস্থিতি আসবে, নিজেকে নিজে যদি তুমি ঠিক থাকো বা নিজেকে যদি শান্ত রেখে যেটা হবে সেটা করতে হবে, ভয় পেয়ে প্যানিক করে কোনো কি আদৌ লাভ আছে? এতে কি হবে, বাড়ির সবাই ভয় পেয়ে যাবে, প্যানিক করবে, আমার হাজবেন্ড ভয় পেয়ে যাবে, হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, একটা এখন অসুবিধা চলছে আরেকটা অসুবিধা হয়ে যেতে পারে। তো সেটা যাতে না হয় নিজেকে সবসময় শান্ত রাখতে হবে, এবং কঠিন পরিস্থিতি তো আসবেই, তো সেটাকে যদি আমি নিজেকে শান্ত রেখে আর কি মোকাবেলা করতে যাই তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো দেখতেই পেলে মা মাংস আজকে রান্না করেছিল, মাংস ভাত, কারণ মনা ছিল মার কাছে কিছুই সেমনি করতে পারেনি, খুব খিদে পেয়েছিল সন্ধ্যাবেলা একটুখানি এসে আর কি, অবেলা একটুখানি ভাত খেয়েছিলাম, তো এখন অল্প একটু ভাত নিয়ে একটু গরম গরম মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো আমার ব্লগটা কেমন লাগলো আজকে জানিও, খুব ছোট্ট একটা ব্লগ, কিছু অল্পাদ্য কাজ করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের আপডেট দিয়ে দিলাম যে কী চলছে আমার লাইফে, কী এখন আর কি বর্তমান সিচুয়েশন। তো আশা করছি ভালো লাগলো তোমাদের ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।